নমস্কার বন্ধুরা, ফিরে এলাম তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের প্রিয় চ্যানেল কার্তিক হর্টিকালচারে। তো বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি, তোমরা নিশ্চয়ই থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতে পারছো যে আজকে আমরা ঠিক কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো যারা বুঝতে পারছো না, তাদেরকে আমি বলে রাখি, এই ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। আমাদের প্রত্যেকটা বাগানি বন্ধুর কাছে কিন্তু এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ, বা প্রত্যেক বাগানিকে কিন্তু এই বিষয়টা জেনে রাখা দরকার। তো বন্ধুরা, আমরা সকলে জানি বর্ষা প্রায় শুরু হয়ে গেছে, এই জুলাই মাস থেকে আরম্ভ করে টোটাল যে বর্ষাকালটা, কখনো কখনো দেখছি বৃষ্টি হচ্ছে, কখনো কখনো হচ্ছে না, কোথাও কোথাও হচ্ছে, কোথাও কোথাও হচ্ছে না। এই সময়টায় কিন্তু আমাদের বাগানের মধ্যে নানা রকম সমস্যা সামনে চলে আসে আমাদের। তো এই সমস্যাগুলোর মধ্যে একটা মারাত্মক সমস্যা হচ্ছে নিমাটোড। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি নিমাটোড কী, কীভাবে গাছে আক্রমণ করে, বা রোগটাকে আমরা কীভাবে চিনব, বা রোগটাকে চিনে আমরা কীভাবে তার প্রতিকার করব, সেই বিষয়টা নিয়ে আজকে বিস্তারিত তোমাদের সঙ্গে আলোচনা করব। তো বন্ধুরা, এই বিষয়টা সম্পূর্ণভাবে জানতে হলে যে নিমাটোড কী বা কীভাবে তার প্রতিকার করব, বা আমাদের বাগানে একবার যদি নিমাটোড হয়ে যায় বা বাগানের কী ক্ষতি করে, তো সম্পূর্ণ এই ভিডিওটাকে তোমাদের দেখতে হবে। তো শুরু করছি আমার ভিডিওটা, তোমরা কিন্তু আমার সাথে থেকো। তো বন্ধুরা, এই নিমাটোড কী কিন্তু আমাদের আগে জানতে হবে। তো চলো আমি স্ক্রিনের মধ্যে তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো যে নিমাটোড কী। তো বন্ধুরা, এই নিমাটোড এক ধরনের কিন্তু সাদা ধরনের কৃমি, একে আমরা সুতো কৃমিও বলি। এই নিমাটোড যখন আমাদের গাছের শিকড়ের মধ্যে বংশ বিস্তার কী করে করছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তো এই কৃমিগুলো কিন্তু মাটির মধ্যে থাকে, এই মাটি থেকে যখন কৃমিগুলো বেরিয়ে এসে আস্তে আস্তে কিন্তু শিকড়ের মধ্যে প্রবেশ করে যায়। শিকড়ের মধ্যে এরা বংশ বিস্তার করে, শিকড়ের রস চুষে খায়, শিকড়ের মধ্যে ডিম পাড়ে, এবং শিকড়গুলো দেখবে কখনো কখনো গুটি গুটি টাইপের বা গিট গিট টাইপের হয়ে ফুলে যায়। তো এই যে নিমাটোডগুলো গাছের মধ্যে প্রবেশ করলো, তো এই যে গাছটা যে আস্তে আস্তে ঝিমিয়ে পড়ছে, তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা গাছ কিন্তু এইভাবে আস্তে আস্তে ঝিমিয়ে পড়ে এবং গাছগুলো কিন্তু নিস্তেজ হয়ে যায়। কারণ হচ্ছে, এই শিকড়ের মধ্যে যখন নিমাটোড প্রবেশ করে যায়, তখন শিকড় অতি সহজে কিন্তু খাদ্য গ্রহণ করতে পারে না, জল সংগ্রহ করতে পারে না, বা যেটুকু জল খাদ্য সংগ্রহ করে সেইটুকু কিন্তু এই নিমাটোড খেয়ে ফেলে। তো এর ফলে কি হয়, গাছে নতুন নতুন শাখা পোশাখা গজায় না, নতুন নতুন পাতা বেরোয় না, গাছের বাড় বৃদ্ধি বন্ধ হয়ে যায়, কখনো কখনো এই নিমাটোডের কারণে গাছ কিন্তু মারাও যায়। তো বন্ধুরা, এরপর আসবো আমরা, নিমাটোড আজকে আক্রমণ করেছে, আমরা বুঝবো কী করে। আমি তো বলে দিলাম যে নিমাটোড কী, তো তোমরা বুঝবে কী করে যে নিমাটোডটা গাছের মধ্যে আক্রমণ করেছে। তো বন্ধুরা, আমাদের যখন গাছগুলো এরকম সবুজ সতেজ থাকে, তখন আমরা মনে করি যে গাছের মধ্যে কোনো ধরনের কিন্তু প্রবলেম, কোনো রকমের রোগ পোকা নেই। কিন্তু গাছগুলো যদি হঠাৎ ঝিমিয়ে পড়ে, হঠাৎ দেখবো যে শুকিয়ে যেতে আরম্ভ করেছে, তখনই যেমন আমরা বুঝতে পারি যে গাছের কোনো প্রবলেম হয়েছে, তেমন নিমাটোড হলেও বুঝতে পারা যায়। তো কীভাবে বুঝবো, গাছের গ্রোথটা কিন্তু এই নিমাটোড কমিয়ে দেয়। নিমাটোড যখন মাটিতে আক্রমণ করবে বা গাছের শিকড়ের মধ্যে মাটিতে কি যাবে, তখন নিমাটোড কিন্তু গাছের এরকম সুন্দর গ্রোথ, এই যে গ্রোথ দেখতে পাচ্ছি, গ্রোথটাকে কমিয়ে দেবে। গাছ কিন্তু বাড়বে না, নতুন নতুন এরকম কচি কচি পাতা গজাবে না, গাছের নতুন নতুন শাখা পোশাখা আসবে না, গাছ ঝিমোতে ঝিমোতে কিন্তু মারা যাবে। তো এই সব লক্ষণগুলো কিন্তু নিমাটোডের আছে, যে নিমাটোড হলে আমাদের এই সব লক্ষণগুলো কিন্তু হয়। যারা জমিতে, যারা চাষি ভাই আছো, তাদের ক্ষেত্রেও আমি বলবো, যারা সবজি চাষ করো, টমেটো চাষ করো, বা যে কোনো ধরনের সবজি যেমন ঢ্যাঁড়স বা টমেটো কিংবা আলু যখন চাষ করো, তখন দেখবে আলু গাছ বাড়ছে না কি টমেটো গাছ বাড়ছে না। তো এই গাছগুলো না বাড়ার কারণে, গাছগুলো ঝিমিয়ে পড়ার কারণে দেখতে পাচ্ছ গাছগুলোতে কোনো রোগ নেই, গাছগুলো সতেজ আছে, পাতা সবুজ সবুজ আছে, গাছে কোনো ধরনের কোনো রোগ পোকার আক্রমণ নেই, তার সত্ত্বেও গাছটা ঝিমিয়ে যাচ্ছে বা গাছের বাড় বৃদ্ধি হচ্ছে না। তখনই তোমাদের মনে করতে হবে, তখনই তোমাদের ভাবতে হবে গাছের ওপরে কোনো প্রবলেম হয়নি, যা হয়েছে মাটির নিচে হয়েছে। তখন আমাদের মনে করতে হবে মাটির নিচে এই নিমাটোড বা সুতা কৃমির আক্রমণ হয়েছে। তো এই সব লক্ষণ আছে, এই সব লক্ষণ দেখে আমরা বুঝতে পারবো যে আমাদের গাছে নিমাটোডের আক্রমণ হয়েছে। তো বন্ধুরা, এরপর একটা মানে ভাইটাল একটা প্রশ্ন তোমাদের মনে হয়তো আসতে পারে, এই প্রশ্নটা যে নিমাটোড হয় কি করে। তো বন্ধুরা, এই নিমাটোড যখন আমাদের জমিতে বা আমাদের টবে হবে, বিশেষ করে জমিতেও হয় এবং আমাদের টবের মাটিতেও কিন্তু হয় নিমাটোড। তো নিমাটোড হওয়ার একটা লক্ষণ হচ্ছে অতিরিক্ত বৃষ্টি। এই যে অতিরিক্ত বৃষ্টি যে আমাদের বর্ষাকালে হয়, বা অতিরিক্ত পরিমাণে যদি আমরা গাছের মাটির মধ্যে জল দিই, সেই মাটিটা যদি দীর্ঘদিন স্যাঁতস্যাঁতে থাকে, না শুকোয়, বা কোনো কোনো জমি আছে তার মাটিটা শুকোচ্ছে না, সব সময় স্যাঁতস্যাঁতে হয়ে আছে, তো সেই সব মাটিতে কিন্তু এই নিমাটোড হয়।
তো তোমরা নিশ্চয়ই আগেই ভিডিওতে দেখেছো যে নিমাটোডটা সবসময় স্যাঁতসেঁতে মাটিতে কিন্তু থাকে। তো সেই স্যাঁতসেঁতে মাটি কিন্তু আমাদের রাখা চলবে না, আমাদের বারবার কিন্তু মাটিটাকে বর্ষাকালে খুঁচে দিতে হবে। যারা কৃষি ভাই আছো তাদেরকে আমি অবশ্যই বলে রাখবো, যারা সবজি চাষ করছো কিংবা আলু চাষ করছো কিংবা ধান চাষ করছো, তারা অবিলম্বে সবজি বা যে কোনো ফসল তোমরা তুলে নিয়ে বারবার জমিটাকে চাষ দেবে এবং মাটিটাকে কিন্তু শুকিয়ে তারপরেই অন্য সবজি তোমরা বপন করবে। তো বন্ধুরা, এইভাবেই কিন্তু আমাদের এই নিমাটোড গাছের মাটিতে এবং জমির মাটিতে আক্রমণ করে, মাটি না শুকোনোর ফলে, মাটিতে দীর্ঘদিন জল পড়ে মাটি স্যাঁতসেঁতে হয়ে থাকার কারণে এই নিমাটোডের আক্রমণ। তো বন্ধুরা, আমরা তো জানলাম যে নিমাটোড কীভাবে ক্ষতি করে, নিমাটোড কীভাবে আক্রমণ করে বা গাছের আমাদের কী কী প্রবলেম সৃষ্টি করে। তো এই ভয়ঙ্কর যে কৃমিটা বা ভয়ঙ্কর যে রোগটা, তার থেকে কি আমাদের গাছগুলোকে বাঁচাতে পারবো না? অবশ্যই পারবো। তো সেইটা নিয়েই আজকে আমার বিষয় যে আমরা কীভাবে এর থেকে প্রতিকার পাবো বা কীভাবে এই রোগটা থেকে আমাদের সাদের গাছগুলোকে বা আমাদের কৃষি ভাইয়ের যে প্রচুর পরিমাণে সবজি চাষ করে, নানা রকম ফসল চাষ করে, সেই ফসলগুলোকে কীভাবে বাঁচাবো, আজকে সেই প্রচেষ্টাই আমার করা। তো বন্ধুরা, এরপর আসি আমাদের এর প্রতিকার কীভাবে আমরা করব। তো আমি প্রথমে কৃষি ভাইয়ের মানে কৃষি ভাইদের জন্য বলি, জমিতে যখন দেখবে যে এই রকম সমস্যা হয়েছে তখন অতি অবশ্যই কিন্তু জমিটাকে বারবার চাষ দেবে। একবার ধরো চাষ দিলে, দিয়ে ফেলে রাখলে 10 দিন কটকটে রোদেতে মাটিটা ঝুরঝুরে করে রাখবে। তো এরপর কী হবে, 10 দিন পর তোমরা আবার চাষ দেবে, দিয়ে কিন্তু মাটিটাকে উল্টে পাল্টে চাষ দিয়ে তোমাদের কিন্তু মাটিটাকে গুঁড়ো গুঁড়ো একদম কোনায় কোনায় শুকোতে হবে। তো আমরা কি মাটিটা শুকিয়ে ফেললে কি নিমাটোডগুলো নষ্ট হয়ে যাবে? বন্ধুরা, না, নিমাটোড কিন্তু শুকনো মাটিতেও দীর্ঘদিন বেঁচে থাকতে পারে, এটা সুপ্ত অবস্থায় মাটির মধ্যে থাকে। আর বন্ধুরা, এই নিমাটোডটা তোমরা সকলে একটা কথা শুনে রাখো যে এই নিমাটোডটা কিন্তু আমরা খালি চোখে কোনোদিন দেখতে পাই না। এই নিমাটোডকে দেখতে গেলে আমাদের টেটিস্কোপ ব্যবহার করতে হবে, তবেই আমরা কিন্তু একে দেখতে পারবো। আর এই নিমাটোডটা আমরা যদি ভাবি যে কোনো মাটিকে শুকনো করে নিলে, বারবার শুকনো করলে বা বারবার চাষ দিলে সেই নিমাটোডগুলোকে নষ্ট করতে পারবো, সেটা কিন্তু নয়। হ্যাঁ, কিছু কম আমরা করতে পারবো, যেমন রোদেতে অনেক কিছু জিনিস নষ্ট হয়, তার মধ্যে নিমাটোডের যে লার্ভা আছে সেটাও হয়তো নষ্ট হবে, কিন্তু অধিক পরিমাণে নিমাটোড যখন হয়ে যাবে তখন মাটি যতই আমরা চাষ দিয়ে শুকোই বা যতই আমরা নিমাটোডকে মারার চেষ্টা করি, সেই নিমাটোডগুলো কিন্তু শুকনো মাটিতেও দীর্ঘদিন সুপ্ত অবস্থায় থাকতে পারে। এই নিমাটোড নির্মূলভাবে আমরা কিন্তু মানে নিজে থাকতে বা কোনো ঘরোয়া প্রক্রিয়াতে বা এই চাষ দেওয়ার প্রক্রিয়ার ফলে আমরা কিন্তু নষ্ট করতে পারবো না। এর জন্য অতি অবশ্যই আমাদের অন্য ব্যবস্থা নিতে হবে, সেটা আমি তোমাদের আসছি সেই পরে স্টেপেতে। কিন্তু এইটুকু জেনে রাখো, নিমাটোড কিন্তু মানে সুপ্ত অবস্থাতে মানে বহু বছর এরা এই মাটির মধ্যে কিন্তু বেঁচে থাকতে পারে, কোনো রকম জল কোনো রকম খাবার ছাড়াই কিন্তু এরা বেঁচে থাকার ক্ষমতা এদের আছে। তো এরপর বন্ধুরা, আমি মেন পয়েন্টে ফিরে আসি যে আমাদের চাষি ভাইদের বারবার কিন্তু চাষ দিতে হবে, চাষ দিয়ে মাটিটাকে উল্টে পাল্টে শুকোতে হবে, যাতে অধিক পরিমাণে যদি নিমাটোড হয়ে যায় তাদের যে লার্ভাগুলো আছে সেই লার্ভাগুলো যাতে নষ্ট হয়ে যায়। এরপরে আর একটা টেকনিক এই চাষি ভাইরা ব্যবহার করতে পারো, খুব ভালো টেকনিক, প্রচুর পরিমাণে কাজ করে, সেটা হচ্ছে এই যে চাষ দিলে তোমরা, চাষ দেওয়ার পর মাটিটাকে কিন্তু চপচপে করে ভিজিয়ে নেবে, জল স্প্রে করে চপচপে করে তোমরা ভিজিয়ে নিলে, নিয়ে তোমরা পলিথিন একটা জমির মধ্যে চাপা দিয়ে দিলে, মানে যতটুকু জমি সেই জমিটার মধ্যে পলিথিন চাপা দিয়ে দিলে। এই পলিথিনে আমরা চাপা দিলাম কেন বন্ধুরা? এই পলিথিনের ওপর যখন সূর্যের তাপটা পড়বে তখন কিন্তু পলিথিনটা হিট হবে, আর নিচের যে মাটিটা সেটাও গরম হবে, গরমটা যখন রিফ্লেক্ট করে বাইরে বের করতে পারবে না, পলিথিনের মধ্যে একটা ভ্যাপসানি টাইপের জিনিস হবে, তখন মাটিটা কী হবে, ভেতরে সেদ্ধ হয়ে যাবে। তো সেই রকম সেদ্ধ হয়ে গেলে বা যে হিটটা তৈরি হবে ভেতরে পলিথিনের ভেতরের মধ্যে, সেই হিটের কারণে কিন্তু অনেক নিমাটোড সেখানে মারা যাবে। তো বন্ধুরা, আর একটা জিনিস চাষি ভাইদের খুব সাবধানতার সঙ্গে করতে হবে, যেটা হচ্ছে এই নিমাটোড যখন একটা জমিতে হবে তখন সেই জমিতে কী হয়, কাজ করলে অন্য জমিতে নিমাটোড কী করে যায়,
একটা জমি থেকে আরেকটা জমিতে কিভাবে যায়। তো বন্ধুরা এই নিমাটোড যখন আমরা একটা জমিতে কাজ করব, মানে চাষি ভাইরা যখন একটা জমিতে কাজ করে, তাদের কিন্তু অতি অবশ্যই হাত পা ধুয়ে বা সেই সব যন্ত্রপাতি, যে যন্ত্রপাতি দিয়ে নিমাটোড আক্রমণ করা জমিতে কাজ করেছো, সেই যন্ত্রপাতিগুলো ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নেবে বা নিজেদের হাত পাগুলো পরিষ্কার জলে সাবান দিয়ে ধুয়ে নেবে। তারপরেই কিন্তু অন্য জমিতে গিয়ে তোমরা কাজ করবে, নাহলে কী হবে, একটা জমি থেকে আর একটা জমিতে অতি সহজেই কিন্তু নিমাটোড চলে যাবে। তো এরপর যারা টবের মধ্যে করছো, তাহলে একটা টব থেকে আর একটা টবে কীভাবে নিমাটোড যায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই মাটিটা, এই মাটিটাকে ধরো আমরা ধরো কোনো খুরপি দিয়ে বা লোহার শলাকা দিয়ে যখন খুঁড়বো, খুঁড়ে যখন এই পেছনের মাটিটাকে আবার খুঁড়তে যাব, এই মাটিতে যদি নিমাটোডের আক্রমণ হয়, তাহলে অতি সহজেই সেই যে শলাকা বা খুরপি যেটা তোমরা ব্যবহার করো, তার সাথে নিমাটোড লেগে এই মাটির মধ্যে কিন্তু প্রবেশ করে যাবে। তো বন্ধুরা আমাদের টবের মাটির মধ্যে গাছ কোনো অতটা কিন্তু দামি, প্রত্যেকটা গাছই দামি, কিন্তু তার থেকে সব থেকে বেশি দরকার কিন্তু চাষি ভাইদের সতর্কতা। কেননা টবের মধ্যে যে গাছগুলো হয় সেটা খুব কম হয়, কিন্তু জমিতে যেসব চাষ হয়, হাজারো হাজারো বিঘে চাষ হয়, বিঘে বিঘে চাষ হয়। তো তোমাদের কিন্তু এই নিমাটোড হয়ে যাওয়া জমির থেকে খুব সাবধানে চলাফেরা করতে হবে। তো আমি পরিষ্কার বলে দিলাম, চাষি ভাইরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে নিমাটোড হলে কী করবে, কী মানে পদক্ষেপ তোমরা গ্রহণ করবে। এরপর বন্ধুরা আসি এই নিমাটোডের জন্য আমরা কী রকম মানে ওষুধ বা কীরকম কীটনাশক আমরা ব্যবহার করব। শুধুমাত্র তো এই জমিতে পলিথিন চাপা দিয়ে বা জমিটার মাটিটা বারবার খুঁড়ে কিংবা আমরা নিজেরা সাবধানতা হয়ে তো নিমাটোডের দমন করতে পারবো না সবটা। হ্যাঁ, কিছু পরিমাণে আমরা করতে পারবো, কিন্তু সবটা তো হবে না। তো তার জন্য আমাদের কী করতে হবে সেটা আমাদের কিন্তু জানতে হবে। তো বন্ধুরা জমিতে আমাদের চাষি ভাইদের যদি এই নিমাটোজের আক্রমণ জমিতে হয়, যেসব জমিতে হবে, তো চাষি ভাইরা কোনো চিন্তা করবে না, তোমাদের যে স্টেপগুলো বললাম তোমরা সেই স্টেপগুলো ফলো করবে, এবং তার সাথে কার্বোফুরান 5G কিংবা নিমাটোজ পি বা কার্বো সারফান 25% ইসি ফর্মে যেটা পাওয়া যায় সেটা তোমরা নিয়মিত ব্যবহার করবে, এবং চাষ দেওয়ার পরে বা এই সব পদক্ষেপ নেওয়ার পরে, জমি ভিজিয়ে দেওয়ার পরে কিন্তু এই ওষুধগুলোর মধ্যে যে কোনো একটা ওষুধ তোমরা জমির মধ্যে প্রয়োগ করবে। প্রয়োগ করার পরে কিন্তু তোমরা 10 দিন মতন রেখে দেবে, রেখে দিয়ে তোমরা আবার চাষ দিয়ে তারপরে তোমরা কোনো সবজি বসাবে। তো বন্ধুরা এই প্রসেসটা তোমাদের কিন্তু 1 মাস টানা করতে হবে, মানে এই যে মাটি খোঁড়া, চাষ দেওয়া, জমিতে জল দেওয়া, পলিথিন চাপা দেওয়া, এইগুলো তোমাদের টানা 1 মাস করতে হবে। কারণ কি, এই 1 মাসের আগে নিমাটোজ পুরোপুরি জমি থেকে মারা যাওয়া বা জমি থেকে চলে যাওয়ার সম্ভাবনা কিন্তু খুব কম। বন্ধুরা আমাদের যে টবের মধ্যে সবজি গাছ আছে বা টবের মধ্যে যে ফুল গাছ ফল গাছ আছে, সেই ফুল গাছ ফল গাছ কিংবা সবজি গাছের গাছগুলোতে যদি নিমাটোডের আক্রমণ হয়, তো আমরা তাহলে কী করব। তো বন্ধুরা সবজি গাছের ক্ষেত্রে আমি বলে রাখি, এই সবজি গাছে যদি নিমাটোডের আক্রমণ হয়, খুব কমই এমন আছে যে সবজি গাছগুলো বাঁচে। তো তোমাদের কী করতে হবে, অবিলম্বে কিন্তু সেই সবজি গাছটাকে মনে পাথর রেখে কিন্তু তুলে তোমাদের ফেলে দিতে হবে। কিন্তু যদি এই ফল গাছের মধ্যে বা আমাদের ফুল গাছের মধ্যে এই নিমাটোডের আক্রমণ হয়, তাহলে আমরা কী করব। তো বন্ধুরা ফল গাছের ক্ষেত্রে আক্রমণ হলে আমরা আস্তে আস্তে ফল গাছটাকে টব থেকে বার করব, মাটিটাকে কিন্তু হালকা হালকা করে ধুয়ে নেব, মানে এক বালতি জলেতে। আমরা ধরো এটা ফল গাছ, এটা ধরো ফল গাছ, এর মধ্যে মাটি থাকবে নিশ্চয়ই, টবের মতন মাটি থাকবে। এই গাছটাকে আমরা বালতির জলের মধ্যে এরমভাবে বসিয়ে দেবো, বসিয়ে হালকা এরম নাড়তে 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 থাকলে এর মাটিটা কিন্তু জলে ধুয়ে এরকম শেকড় বেরিয়ে আসবে। তখন তোমরা বন্ধুরা শেকড়ের মধ্যে দেখতে পাবে, বন্ধুরা দেখতে পাচ্ছ এই দেখো, এই শেকড়ের মধ্যে কিন্তু দেখবে তখন ফল গাছ কিংবা ফুল গাছের শেকড়ের মধ্যে গুটি 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 হয়ে, এটা যেহেতু হয় না তো এই শেকড়টা ফুলে যাবে এবং গিঁট 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 টাইপের দেখতে পাবে। তো বন্ধুরা তোমরা স্ক্রিনের এই দিকটা দেখো, যে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ছবিটা কীরকম টাইপের হয়ে যায়, তোমাদের আরও বুঝতে সুবিধে হবে। তো এই জিনিসটা যে দেখতে পাচ্ছ তোমরা, এই জিনিসটা তোমাদের কিন্তু গাছের মধ্যে থাকবে, যখন তোমরা ফল গাছ বা কোনো ফুল গাছকে তুলে ধোবে তখন এই জিনিসটা তোমরা কিন্তু দেখতে পাবে তোমাদের গাছের গোড়ার মধ্যে হয়েছে। তো তখন তোমাদের কি করতে হবে, এই গিঁট গিঁট যে অংশগুলো সেইগুলোকে কিন্তু কেটে ফেলতে হবে, ছোটো কাঁচি দিয়ে আস্তে আস্তে কিন্তু কেটে শেকড়গুলোকে বাদ দিয়ে দিতে হবে। শেকড়গুলো বাদ দেওয়ার পর তাহলে আমরা তো গাছটা মরে যাবে, আমাদের তাহলে কী করে গাছটা বাঁচাবো। আর শেকড়টা কাটার পর আমাদের কিন্তু হাইড্রোজেন পারঅক্সাইড জলে 1 লিটার জলে
30 ml হাইড্রোজেন পারঅক্সাইড 6.5% যে ভলিউমটা আছে সেই মানে হাইড্রোজেন পারঅক্সাইডটা 1 লিটার জলে 30 ml দিয়ে ভালো করে গুলে নিয়ে এই গাছটাকে কিন্তু আধ ঘন্টার জন্য ডুবিয়ে রাখতে হবে। তো বন্ধুরা, এই গাছটাকে যখন আমরা আধ ঘন্টার মধ্যে মতন ডুবিয়ে রাখবো, আমরা সবাই জানি হাইড্রোজেন পারঅক্সাইড যে কোনো ব্যাকটেরিয়া, যে কোনো ফাঙ্গাস বা যে কোনো জীবাণুকে কিন্তু নষ্ট করতে হাইড্রোজেন পারঅক্সাইড সক্ষম। তো এই হাইড্রোজেন পারঅক্সাইডে ডুবিয়ে রাখার পর আমরা সেই গাছটাকে 30 মিনিট পর তুলে নেব, নিয়ে একটু 1 লিটার জলে 1 চামচ, যে 4 চামচ, 1 লিটার জলে 4 চামচের 1 চামচ সাপ বা যে কোনো ফাঙ্গিসাইড আমরা নেব, সেটাকে ভালো করে জলে গুলে সেই জলের মধ্যে আমরা একটুখানি 5 মিনিটের জন্য ডুবিয়ে রাখবো, যাতে ফাঙ্গাস এই গাছের মধ্যে আর কখনো অ্যাটাক না করতে পারে বা এই গাছটা যাতে তাড়াতাড়ি রিকভার হয়ে যায় বা ফাঙ্গাসের হাত থেকে যাতে এই শেকড়টা রেহাই পায়। এইটাকে আমরা এবার মাটিতে আবার নতুন করে প্রতিস্থাপন করব। তাহলে কোন মাটিতে করব? সেই মাটিতেই কি করব? না বন্ধুরা, এই যে নিমাটোড যে গাছের মাটিতে আক্রমণ করে, তোমরা নিশ্চয়ই বুঝে গেছো বা তোমাদের আগেও বলে দিয়েছি যে এই নিমাটোড বহু দিন কিন্তু বহু মানে বছর এরা এই মাটির মধ্যে কিন্তু সুপ্ত অবস্থায় বেঁচে থাকতে পারে। সেটা মাটি তোমরা ফেলেই দাও বা মাটি এক জায়গায় জড়ো করেই রাখো আর মাটি যতই রোদে শোকাও, তোমরা কিন্তু এই নিমাটোডকে পুরোপুরিভাবে মাটি থেকে নিঃশেষ করতে পারবে না। আর পারবে না কেন? পারবে, কিন্তু সেটা অনেক প্রসেস ফলো করতে হবে। তো সঙ্গে সঙ্গে যেহেতু আমাদের গাছটাকে বসাতে হবে, তো সেই মাটিটা আমরা আর কোনো টবেতে ব্যবহার করব না। সেই মাটিটাকে ব্যবহার করার জন্য তাকে ভালো করে কিন্তু শোধন করতে হবে, সেটা আমরা সরিয়ে রেখে দেবো। সেই গাছটাকে আবার আমরা রিপটিং করব। রিপটিং করার জন্য তার পছন্দ অনুযায়ী মাটি তৈরি করব এবং সেই মাটিতে অতি অবশ্যই ফাঙ্গিসাইড মেশাবো এবং তার সাথে নিমাটোজ পি যে ওষুধটা আছে, কীটনাশকটা আছে, সেই কীটনাশকটা কিন্তু এই মাটির মধ্যে আমরা 1 চামচ মিশিয়ে দেবো। মানে 10 থেকে 12 ইঞ্চি টবের জন্য 1 চামচ এবং 6 থেকে 8 ইঞ্চি যে টবগুলো তার জন্য কিন্তু 1/2 চামচ আমরা মাটির সঙ্গে মিশিয়ে দেবো, যাতে নিমাটোজ ওই মাটির মধ্যে কোনো প্রকারে আর আক্রমণ যাতে করতে না পারে। তো বন্ধুরা, এইভাবে যদি আমরা গাছগুলোকে বসাই বা গাছগুলো ট্রিটমেন্ট করি, তাহলে অতি সহজে কিন্তু নিমাটোজের হাত থেকে আমরা মুক্তি পেতে পারি। তো এর পলাশি বন্ধুরা প্রশ্ন যে এই মাটিটাকে কী করে আমরা শোধন করব। তো মাটিটাকে শোধন করতে গেলে আমাদের 1 মাস মতন মাটিটাকে রোদে শুকোতে হবে, কটকটে রোদে শুকোতে হবে, মাটির মধ্যে চুন মেশাতে হবে। তোমরা সবাই জানো চুনের মধ্যে ক্যালসিয়াম কার্বোনেট থাকে, নানা রকম ব্যাকটেরিয়া জীবাণুকে ধ্বংস করতে চুন সক্ষম। তো চুন মেশাতে হবে, ফাঙ্গিসাইড মেশাতে হবে, নিমাটোজ পি মেশাতে হবে এবং অতি অবশ্যই এগুলোকে মেশানোর পর আর দিন 4-5 দিন 10 শুকোনোর পর অতি অবশ্যই সেই মাটিতে কিন্তু আমাদের হাইড্রোজেন পারঅক্সাইড জল স্প্রে করতে হবে। করে সেই মাটিটাকে ছাওয়া জায়গায় 1/2 ঘন্টা কি 1 ঘন্টা রেখে দেওয়ার পর আবার সেটাকে রোদে এনে মিলে আমাদের মাটিটাকে কিন্তু শুকিয়ে নিতে হবে। এইভাবেই কিন্তু মাটিটাকে শোধন করতে হবে। কিন্তু আমি বলবো বন্ধুরা, বেকার রিস্ক নিয়ে লাভ নেই, তোমরা নতুন মাটি ব্যবহার করবে, সেই মাটিটা তোমরা ফেলে দেবে। বন্ধুরা, এই মাটি শোধন করার ভিডিও নিশ্চয়ই তোমরা জানো না অনেকে, তো কী করে মাটি শোধন করতে হয় সেই ভিডিওটা নিয়ে আমি খুব তাড়াতাড়ি তোমাদের কাছে আসবো। তো বন্ধুরা, এরপর আসি আমাদের পরের প্রশ্ন, যে নিমাটোজ পি কী করে কাজ করে বা কীভাবে এই পোকামাকড়গুলোকে মারে। তো বন্ধুরা, এই নিমাটোজ পি কী করে, যে স্ত্রী যে নিমাটোডগুলো আছে সেই স্ত্রী নিমাটোডগুলোর লিঙ্গ পরিবর্তন করে দেয়, এটা কোম্পানি দাবি করছে। মানে কোম্পানি বলছে যে যে স্ত্রী নিমাটোডগুলো আছে সেগুলো কিন্তু জেন্ডারকে চেঞ্জ করে দেয় এই নিমাটোজ পি যে কীটনাশকটা সেইটা। এবং কি করে, এই নিমাটোজ পি কিন্তু প্রচুর পরিমাণে এই নিমাটোজের টোডের যে লার্ভাগুলো আছে সেই লার্ভাগুলোকে কিন্তু নষ্ট করে দেয়। তো বন্ধুরা, এই তো জানলাম আমাদের সব বিষয়। এরপর আমাদের জানতে হবে যে এর থেকে বাঁচার উপায় তো আমরা জানলাম, কিন্তু এর সতর্কতা কী, মানে এটা যাতে আমাদের গাছে না আসে বা এটা যাতে আমাদের জমিতে না আসে, তাহলে আমাদের কী করতে হবে? বন্ধুরা, এই নিমাটোড যাতে আমাদের জমিতে বা আমাদের টবের মাটিতে না আসে, তার জন্য আমাদের মাটি কিন্তু সবসময় ভিজে রাখলে হবে না, শুকিয়ে ফেলতে হবে খুব তাড়াতাড়ি। এবং মাটির মধ্যে কিন্তু মানে মাস 2 মাসে কিংবা 1 মাস ছাড়া নিমাটোজ পি বা কার্বোফুরান 5G কিংবা কার্বোসালফুরান 25EC ফর্মের যে ওষুধটা আছে সেটা নিয়মিত তোমাদের ব্যবহার করতে হবে। কার্বোফুরান
5G কিংবা নিমাটোজ পি এই ওষুধগুলোকে তোমরা মাটির মধ্যে 8 থেকে 10 ইঞ্চি টবের জন্য 1 চামচ 6 থেকে 8 ইঞ্চি টবের জন্য হাফ চামচ দিয়ে তোমরা মাটিতে প্রত্যেক মাসে একবার করে মিশিয়ে দিলে তোমাদের গাছের মধ্যে বা গাছের মাটির মধ্যে নিমাটোডের আক্রমণ কিন্তু হবে না এই নিমাটোড থেকে তোমরা সম্পূর্ণভাবে দূরে থাকতে পারবে তো বন্ধুরা আজকে এই বিস্তারিত তোমাদের বলে দিলাম যে নিমাটোড কি বা নিমাটোড আমাদের গাছের মধ্যে কিভাবে আক্রমণ করে এবং তার বিস্তারিত ব্যাপার এই এইভাবে তোমরা গাছের মাটির মধ্যে এই জিনিসগুলো প্রয়োগ করো তাহলে কিন্তু তোমাদের নিমাটোড গাছের মধ্যে আক্রমণ করতে পারবে না তো বন্ধুরা এই ভিডিওটা যদি তোমাদের একটু কাজের মনে হয় একটু প্রয়োজনের মনে হয় তোমরা ভিডিওটাকে প্লিজ একটা লাইক করবে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে আমার ভিডিও নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর আমার চ্যানেলটাকে বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে আমাদের কিন্তু অনেক 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 সাপোর্ট করবে তো বন্ধুরা আবার ফিরে আসছি তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে নমস্কার।